চিনতে পারবো কি বলছেন মাস্টারমশাই? নিজের অতীতকে কেউ কখনো ভুলতে পারে? আপনি আমার মাস্টারমশাই, আমার শিক্ষাগুরু। থাক থাক থাক, প্রণাম কর, প্রণাম কর। উনি আমার গায়ের মাস্টারমশাই। ওই যে তুমি বলেছিলে তোমার বাবা মা মারা যাওয়ার পর, ইনি সেই মাস্টারমশাই যিনি নিজের কাছে আমাকে রেখে মানুষ করেছিলেন। থাক থাক, বেঁচে দেখো। সেদিন যদি মাস্টারমশাই না থাকতেন আমাকে গায়ের পথে পথে ভিক্ষি করেই খেতে হতো। আপনারা বসুন। ও হ্যাঁ, বসুন মাস্টারমশাই। এতদিন পরে হঠাৎ মেয়েকে নিয়ে কলকাতায় বেড়াতে এসেছেন বুঝি? না বাবা, বেড়াতে নয়। মেয়েকে আমি গ্রাম থেকে তাড়াতে কলকাতায় নিয়ে এসেছি। তাড়াতে নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ বাবা, তাড়ানোর ব্যাপারে তুমি যদি তোমায় সাহায্য কর। এভাবে বলে আমায় লজ্জা দেবেন না মাস্টারমশাই। আপনার জন্য যদি কিছু করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। বৌমাকে ডাকো, সবাই সামনে আমি কথাটা বলছি। আজ আমার অফিস ছুটি, আপনার বৌমা মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেছে, আপনি আমাকে বলুন না। ও তামা, এতটা পথ এসেছো, কিছু খাবে? না দিদিকে তাড়িয়ে দিয়ে আমাকে এখন খাওয়াতে। আচ্ছা তুই শোন, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আর তোর দিদি তো জলে পড়ে নেই, কলকাতায় তোর বাবার ছাত্র বাড়িতেই আছে। নিশ্চয়ই থাকবে, ও আমার নিজের মেয়ের মতো, ও এই বাড়িতেই থাকবে। তুমি আমায় নিশ্চিত করলে বাবা, ভগবান তোমার মঙ্গল করবেন। এই 300টা টাকা তুমি রাখো। টাকা টাকা রাখবো কেন? আমি প্রতি মাসে 2 তারিখে ওর খাই খরচ বাবদ 300টা টাকা তোমায় দিয়ে যাব। নমস্তে মশাই, অভাগী আমার নিজের মেয়ের মতো। এই বাড়িতে আমাদের 4 জনের যদি ডাল ভাত জুটে তাহলে ওরও জুটবে। এই টাকা আমি নিতে পারবো না মাস্টারমশাই। আমি জানি, আমি টাকা না দিলেও তুমি যখন আছো তখন অভাগীর এ বাড়িতে কোনো কষ্ট হবে না বাবা, টাকাটা তোমায় নিতে হবে। বাবা তুমি প্রত্যেক মাসে এই 300 টাকা করে কোত্থেকে পাবে? কেন, আরো 4টি টিউশনি নেবো, সকালে স্কুলে যাবার আগে 2, আর রাতে শোবার আগে 2। নমস্তে মশাই, এই বয়সে এত কষ্ট করে? কষ্ট একটু হবে কিন্তু অভাগী সুখে আছে জানলে কোনো কষ্টই আমার কষ্ট মনে হবে না। ছোটবেলা থেকে বাবা হয়ে হতভাগীর জন্য আমি কিছু করতে পারিনি, আজও তোর এই সন্তানা নিয়ে আমায় গায়ে ফিরে যেতে দাও, দেরি হলেও হতভাগীর জন্য আমি কিছু করতে পেরেছি। না টাকাটা ধরো।